spirits will guide you home. এই হচ্ছে হেলেঞ্চা শাক কেটে বেছে নিয়েছি। একে আমি এখন মাছ দিয়ে রান্না করব। মাছ হচ্ছে ট্যাংরা মাছ। রান্না করতে আমার শুধু লাগছে কিছুটা রসুনের কোয়া আর হচ্ছে লাগছে সামান্য একটু জিরে। জিরে না দিলেও রাঁধুনি দিলেও হয়। এই হচ্ছে ট্যাংরা মাছ। কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়া গুলো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু সামান্য জিরে দিয়ে দিচ্ছি। জিরে রসুন শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, আমাদের মাছগুলো দিয়ে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, শাক তো তাই অল্প হলুদ দিলাম। ঝোলটা যখন ফুটে আসবে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর তুলে দেখবো কি অবস্থা। হ্যাঁ, প্রায় ঝোল টোল শুকিয়ে গেছে, এদিকে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে। এবার আন্দাজ মতো ঝোল আছে, বেশি ঝোল নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি। উফ, আব মে ক্যা করু, মে ক্যা করু।